হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমন। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো রয়েছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ তোমাদেরকে মায়াপুর দর্শন করালাম। আর এখন আমরা যাচ্ছি মায়াপুর থেকে নবদ্বীপ। এবার নবদ্বীপ যাবো আর নবদ্বীপ মন্দিরে ওখানে ঘুরবো, কারণ নবদ্বীপ অনেক ছোটোবেলায় গেছিলাম। তো চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা দেখতে এখন চলো। এখন আমরা মঞ্চ করেছি আর আমাদের যাত্রা এখন শুরু হবে। আর এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে নবদ্বীপ, চলো দেখি যা যা। দেখালাম যে দুটো নদীর, মানে একটা গঙ্গা জলঙ্গি আর গঙ্গা, জলঙ্গি আর ভাগীরথী নদীর যে মিলনটা, মানে একটা হচ্ছে ঘোলা জল, একটা হচ্ছে সবুজ জল। আর আমরা এখন প্রায় নদীর ঘাটে চলে এসেছি, আর নদীর ঘাটে লাভ যায় না। আমরা এখন আসলাম রাধারানী মন্দির। গুপ্ত বৃন্দাবনে, আর এই দৃশ্যটা তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। আর এটা তোমরা নবদ্বীপের রাধারানী মন্দিরে অসাধারণ অসাধারণ। চলো আমরাও ঘুরি আপনাদেরকে দেখাবো। আমরা এখন আসলাম তোমাদেরকে নিয়ে নবদ্বীপের গোবিন্দ বলদেব মন্দিরে। তো সেই মন্দিরটা এখন তোমাদের আর একটা গোবিন্দ মন্দির ঘুরিয়ে দেখে নিলাম, তো এবার আমরা যাই চলো দেখবো সোনা আর গৌরঙ্গ। আর চলো
এখন দেখে নিন সোনার গৌরঙ্গ। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গৌর আর বিষ্ণুপ্রিয়ার মিলন মন্দির। এটা এখন আমরা এখন আমাদের নবদ্বীপে সর্বশেষ মন্দির এটা আমরা দেখে এখন বেরোবো, আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ। তো চলো মন্দিরটা ঘুরি আর তোমাদের দেখাই। চলো আমরা নবদ্বীপে আমাদের দেখা শেষ মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার আমরা ঘাটে গিয়ে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর আমাদের এই নবদ্বীপ ঘোরার ফুল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখো নতুন একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ। টাটা, ওয়েট অ্যান্ড ওয়াচ, বাই।